গুড মর্নিং স্যার। মর্নিং, বলো। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, তখন থেকে বলে যাচ্ছ পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। সরি স্যার, মানে আপনার পেয়ে পেয়ে গেছি স্যার। কোথেকে পেলে? কোইনসিডেন্স স্যার, এখানেই এসেছিল চাকরির খোঁজে, আর যেমনটি আপনি চেয়েছিলেন ঠিক তেমনটি। মানে? মানে সুন্দরী, গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 22-23-এর মধ্যে। শিক্ষা দীক্ষা আছে? আছে স্যার, রিসেন্টলি এমএ পাশ করে একটা মাল্টিমিডিয়াতে কম্পিউটার ট্রেনিং নিয়েছে, তাই এখন চাকরি খুঁজছে। বলেছো যে 3 মাসের চাকরি? এখনো বলিনি স্যার, আগে দেখুন না কিরকম কাজ টাজ করে। তাহলে ডাকি স্যার। কাকে? মিলি, মিলি মিত্র, বাইরেই দাঁড়িয়ে আছে স্যার। এক মিনিট স্যার, এক মিনিট ডাকছি স্যার, আসুন ভেতরে আসুন। এই হলো মিস মিলি মিত্র স্যার। তাহলে ইনি হচ্ছেন মিস মিলি মিত্র? ইয়েস স্যার। ইউ আর রাইট রাজীব, তুমি ঠিকই বলেছ, মিলি মিত্র সত্যি খুব সুন্দরী। থ্যাংক ইউ স্যার। তা আপনি পিয়ের কোনো কাজকর্ম জানেন? না স্যার, আমি শুধু চা কফি বানাতে জানি। তুমি? আরে স্টুপিড, মিলি মিত্র কোথায় গেল? কে মিলি মিত্র? দরজার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ ছিল, আমি ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিয়েছো মানে? আমি স্যারে কপি নিয়ে আসছিলাম, দরজার বাইরে মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলাম কি চাই। মেয়েটা হেব্বি ফাঁড় দেখিয়ে বলল চাকরির জন্য এসেছি। আমিও হেব্বি ফাঁড় দেখিয়ে বলল চাকরি নেই, নো ভ্যাকেন্ট। মেয়েটা গট গট করে চলে গেল। চলে গেল? গেল। কোন দিকে? বাইরের দিকে। ও শিট স্যার, আমি এক্ষুনি ধরে আনছি স্যার, দেখছি কোন দিকে গেল। তা কফিটা নিয়ে কেষ্ট ঠাকুরের মতন দাঁড়িয়ে আছিস কেন? আয় টেবিলে রাখ। হ্যাঁ রাখি। আচ্ছা আমি কি করে জানবো যে মেয়েটাকে রাজীব বাবু নিয়ে এসেছিল? মেয়েটা কিন্তু হেভি স্যার। হেভি মানে কি? মোটা? নো, হেভি সিলিন, অমন মুতু। আর তো না, মাঝে মাঝে আমি হেভি কথাটা বুঝতে পারি না। ওটা আমার হেভি মুদ্রা তো স্যার। চালিয়ে খেলি, যাখান থেকে। হ্যাঁ যাই যাই। এটা আবার কি হচ্ছে? রাজীব বাবু যদি কালকের মতো দাঁড়াম করে দরজা খোলেন। হেব্বি লেগেছিল স্যার, নাকটা আমার ডান দিকে ভেঙে গেছে। সত্যি তুই না স্টুপিড। আসুন আসুন। গুড মর্নিং স্যার, আমি মিলি মিত্র। ঠিক আছে না স্যার? হ্যাঁ 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 রাজীব, তুমি ঠিকই বলেছ, শি ইজ রিয়েলি বিউটিফুল, অ্যাট্রাকটিভ। ঠিক বলেছিলাম না স্যার? হেব্বি আউট আউট আউট। এসো এদিকে, কাম কাম কাম। হ্যাঁ, তা কি যেন নাম তোমার? মিলি, মিলি মিত্র স্যার। তোমায় জিজ্ঞেস করিনি, ওকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ বল, কি যেন নাম? মিলি মিত্র। মিলি মিত্র, গুড, ভেরি সুইট নেম। থ্যাংক ইউ স্যার। দা মিলি, এর আগে কোনো বিয়ের কাজ, মানে এনি আইডিয়া? সব বলে দিয়েছি স্যার, বলেছে শিখে নেবে। কি শিখে নেবে? বিয়ের কাজ। বিয়ের কাজটা কি? ওই তো আপনার চিঠিপত্রের ডিকটেশন নেওয়া, ওইগুলো টাইপ করে আপনাকে দিয়ে সই করানো, আপনার যাবতীয় মিটিং মানে অফিশিয়াল মিটিং, পার্সোনাল মিটিং, বোর্ড মিটিং, এগুলো সব ফিক্স করে আপনাকে জানানো, ব্লা 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 ব্লা। আরো কাজ আছে,
আরো আছে আমি চেম্বারে আসার পর ককাপ কফি খাই তার সঙ্গে কটা বিস্কিট খাই সেটা সময় মতন পাঠানো আমার বাড়ি থেকে লাঞ্চ আসলে সেটা আমার চেম্বারে ঠিক সময় মতন পাঠিয়ে দেবো আমি লাঞ্চের পরে দুটো ট্যাবলেট খাই সেটা ওই 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 ড্রয়ারে রাখা থাকে সেটা বার করে আমাকে ওগুলো তো আপনি বলে দেবেন স্যার তো যেগুলো তুমি বলেছো সেইগুলো নয় আমি বলতাম তুমি বলতে গেলে কেন আপনারই কাজটা একটু এগিয়ে রাখছিলাম স্যার কিন্তু আমি তো তাতে একটু পিছিয়ে পড়লাম বাবা তা মিলি তুমি এত চুপচাপ কেন হ্যাঁ না মানে রাজীব বাবু বলছিলেন আপনি বেশি কথা বলা পছন্দ করেন না ও তাই রাজীব বাবু তাহলে আমার কোম্পানিতে এত বছর টিকে আছেন কি করে অনেক আগেই তো আমার এই কোম্পানি থেকে ওর চাকরিটা যাওয়া উচিত ছিল তাই না রাজীব হ্যাঁ